চট্টগ্রামে চট্রোলান রানার্সের উদ্যোগে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরের সিআরবি এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে চট্টলা রানার্সের আয়োজনে 10 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আসলে আজকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষের পদচারণে কিন্তু চট্টগ্রামের যে সিআরবি এলাকা সেটা কিন্তু মুখরিত হয়ে উঠেছে। এবং আপনারা দেখছেন আসলে শুধু চট্টগ্রাম শহর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই 10 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন। আমরা এর আগেও দেখেছি গত বছর কিন্তু চট্টলা রানার্সের আয়োজনে চট্টগ্রামে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল, এবছরও তার ব্যতিক্রম নয়। আজকে যেহেতু ঘূর্ণিঝড় নিম্নচাপ রয়েছে, সেই কারণে কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও কিন্তু সেই যাত্রা সেই খেলা শুরু থেকে শুরু করে আমরা দেখেছি এখানেও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এবং সেই মুষলধারে বৃষ্টির অংশ হিসেবেই আজকে এই যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ হবে নিবে কি না, বা যারা প্রতিযোগী রয়েছেন তারা আসবে কি না, রানাররা আসবে কি না, সেই নিয়ে অনেকটাই সংশয় ছিল। তবে সকল সংশয়কে আসলে তুচ্ছ করে আমরা দেখেছি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও কিন্তু বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে আজকে ম্যারাথন দৌড়ে অংশ নিতে এসেছেন। ছোট শিশুরা যেমন এসেছেন, বৃদ্ধ মানুষরাও কিন্তু এসেছেন, এছাড়া আমরা দেখেছি নারীরাও কিন্তু এখানে এসেছেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছে 10 কিলোমিটার। চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে কিন্তু এই ম্যারাথন দৌড় শুরু হয়ে নগরীর যে 4টি পয়েন্ট রয়েছে টাইগার পাস ঘুরে আবার কিন্তু সিআরবি এলাকায় ঘুরে এসে কিন্তু এই ম্যারাথন দৌড় শেষ হবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী যে মানুষ সবাই কিন্তু আজকে কিন্তু বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। এবং আমরা এখানে যারা বয়বৃদ্ধ মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া তাদের একটি অভ্যাসে পরিণত হয়েছে এবং এটি স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। এবং তারা যখন এই ম্যারাথন দৌড় শুরু করেছিল অনেকে হয়তো এই দৌড়ে অংশ নিতে পারত না, বা কীভাবে অংশ নিতে হয় বা 10 কিলোমিটার দৌড়ানো এত সহজ কোনো বিষয় নয়, কিন্তু কিন্তু সময় যত গেছে পরিস্থিতি যত পাল্টেছে ততই কিন্তু আমরা দেখেছি এখানে ম্যারাথন দৌড়ের যারা অংশ নিয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। তবে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ এই ম্যারাথন দৌড়ে অংশ নিচ্ছে, এর মধ্যে বয়স্ক ব্যক্তিও রয়েছে যাদের বয়স 70 অর্ধ, যাদের বয়স 71 থেকে 72, তারাও কিন্তু আমরা দেখছি এখানে এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে। সেক্ষেত্রে নগরীর সিআরবি এলাকা থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে নগরীর যে বিভিন্ন সড়ক আছে সেই সড়ক প্রদক্ষিণ শেষে আবার কিন্তু চট্টগ্রামের যে সিআরবি এলাকা রয়েছে, সিআরবি যে সিঁড়িস্তলা এলাকা রয়েছে, এই এলাকায় এসে শেষ হবে। এবং আমরা যতটুকু জানি 540 জন রানার আজকে এই ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ার জন্য তারা লিপিবদ্ধ করেছিল, কিন্তু আজকে যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিংবা গতকাল রাত থেকেও আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে, সে কারণে সাধারণ মানুষের মধ্যে আজকে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে কি না এ নিয়ে কিন্তু অনেকটাই সংশয় ছিল। তবে সকল সংশয় সকল বাধাকে উপেক্ষা করে আমরা দেখেছি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঠিক ভোর 5:30 থেকে 6টার মধ্যেই কিন্তু যারা রানাররা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন। এবং যেহেতু বৈরী আবহাওয়া ছিল সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা বা গাড়ি পেতেও অনেকের সমস্যা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকেই বিশেষ করে সিলেট রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে কিন্তু এসেছেন আজকের এই 10 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতা কিংবা ম্যারাথন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নিতে। এবং সবার মধ্যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সবাই বলছেন আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম এই বৈরী আবহাওয়ায় আজকে ম্যারাথন দৌড়ে অংশ নেবে কিনা, তারা বলেছেন যেটি আগে থেকে নিয়ম করা হয়েছে আজকে ম্যারাথন দৌড় হবে, সকল দলের বাধা উপেক্ষা করে কিন্তু তারা সবাই আজকে এই দৌড়ে অংশ নিয়েছে। এবং এই দৌড়ানো কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো, এবং তারা বলছে যারা তরুণ প্রজন্ম আছেন তারা চাইলেই কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারেন এবং শরীরও কিন্তু অনেকটাই ভালো থাকে। ম্যারাথন দৌড় আজকে চট্টগ্রামে 10 কিলোমিটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এছাড়া ঢাকায় কিন্তু 23 কিলোমিটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, এবং চট্টগ্রামের পর আরও বিভিন্ন জায়গায় কিন্তু চট্টলা রানার্সের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগে কিন্তু আরও বিভিন্ন জায়গায় দৌড় প্রতিযোগিতার আয়োজন করার কথা রয়েছে। তবে আমরা দেখছি আসলে প্রতিযোগিতা শুরু হয়েছে এরপরও, যেহেতু আজকে বৈরী আবহাওয়া রয়েছে
অনেক যারা রানাররা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে দেরি করেছেন এবং যারা দেরি করেছে তারাও কিন্তু এই মুহূর্তে যে স্ট্যাটিক পয়েন্ট রয়েছে নগরীর যে সিআরবি এলাকা সেই এলাকা থেকে কিন্তু তারা দৌড় শুরু করে মূল যে আসলে রানার রয়েছে তাদের সাথে তারা অংশগ্রহণ করবে আমি যদি একটু পয়েন্টগুলো বলি কোন কোন পয়েন্টে আজকে যাত্রা হবে নগরীর সিআরবি এলাকা থেকে শুরু করে নগরীর টাইগার পাস লালখান বাজার ঘুরে চার রাউন্ড শেষ করে নগরীর সিআরবি এলাকায় এসে 10 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা কিন্তু আজকে শেষ হবে এবং আমরা দেখেছি আজকে যদি বিভিন্ন বয়সী মানুষের কথা বলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষ থেকে আমরা দেখেছি 15 থেকে 20 জনের একটি দল তারা অংশ নিয়েছেন ঢাকা সহ চট্টগ্রাম সহ রাজশাহী সিলেট সহ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আজকের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সবাই এসেছেন তো ঠিক 6:40 এখানে আসলে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট এই ম্যারাথন প্রতিযোগিতা চলবে এবং ঠিক 8:10 এখানে শেষ হওয়ার কথা রয়েছে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায়